নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 18 ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া কোনো সভা সমাবেশ করা যাবে না। ইসির এমন সিদ্ধান্ত বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজন্য পুলিশের মহাপরিদর্শক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটকে নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইন শৃঙ্খলার কথা বিবেচনা করে 18 ডিসেম্বর থেকে রাজনৈতিক সভা সমাবেশ বন্ধের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এতে সংবিধানের কোনো লঙ্ঘন হয়নি, সংবিধান মেনেই ইসি এ নির্দেশনা দিয়েছে। নির্বাচন যাতে ব্যাঘাত না হয় সেই জন্য নির্বাচন কমিশন তার অর্পিত দায়িত্ব সে যথাযথভাবে পালন করবেন, এইটাই হলো আমরা বুঝি। এবং তার অর্পিত দায়িত্ব পালন করতে যেয়ে তিনি যেটা মনে করেছেন, আমি মনে করি সেটা উনি যথার্থই মনে করেছেন। নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং স্বাভাবিকভাবে যে নির্বাচনটি হয় তার জন্য তিনি মনে হয়, আমার মনে হয় এই জন্যই নির্দেশনাটা দিয়েছেন।